ওরা ভেবেছিল এক রাতেই শেষ করে দেবে সব, ভেঙে যাবে মনোবল, থমকে যাবে স্বাধীন দেশের স্বপ্ন। কিন্তু না, আমরা থামিনি। গভীর রাতে চলা অপারেশন সার্চ লাইট বাঙালির ঘুমটাকে শুধু ভাঙতে পেরেছিল সেদিন, স্বপ্নকে নয়। এটি কোনো গল্প নয়, এই আমাদের গৌরব আর অজানা অজস্র ত্যাগের অমর আখ্যান। মর্মস্পর্শী 30 লাখ গল্পের বিনিময়ে আমাদের স্বাধীনতা। পুরো জাতির সাথে আমরা শ্রদ্ধা জানাই সেই শহীদদের। তোমাদের ত্যাগ প্রেরণা যোগায় সামনে আবার। একাত্তরে তোলা ছবির মতো দুষ্ট ছিল, সব কিছুতেই আমার সাথে জেদাজেদি। ছেলেগুলোকে বেশি মাথা ধরে রাখো, তোমারই তো ভাই। খুব রাগ হতো। এই ছবিটা তোলার কিছুদিনের মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হয়। একদিন সন্ধ্যায় বাবা আমাদের নিয়ে বেরিয়ে গেল। পথে দেখলাম আরো অনেকে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ভয় ভীতি বাধা টিঙ্গিয়ে নদীর পাড়ে এসে বসে থাকলাম ভোরের অপেক্ষায়। পাড়ে নামতে হানাদার টহলপুর চলে আসে, গুলি করে। তারপর দৌড়াচ্ছি আর ভাবছি বাবা আর বাবুর সাথে বোধহয় জীবনে আর দেখা হবে না। হয়ও নি, বাবু বেঁচে থাকলে বাবুর বয়স তো ওই বয়সের কাউকে দেখলে আমি তাকিয়ে থাকি, বাবুকে খুঁজি। ওর চেহারা কেমন হতো, ওর স্মৃতি কোন দিকে করত, ওর কি কোফ থাকতো, ওর কি বিয়ে হতো, বাবুর বাবুটা কেমন হতো। মুক্তি আসতেছে, তুমি শুধু দরজাটা খোলা রাখো। ও তো চিরদিনই পাউন্ড ডুলেছিল, মা কখনোই ওকে বেঁধে রাখতে পারেনি। ভাই যাবে মুক্তি আনতে, ওকে কি বেঁধে রাখা যায়? পঁচিশে মার্চের সেই ভয়ঙ্কর রাতের পরে ও তার প্রতিজ্ঞা স্থির করে ফেলে। কই যাস তুই? যুদ্ধে যাই মা। না, আমি তোরে যাইতে দিব না। তুই আমার একমাত্র ছেলে, তুমি আমার আটকাতে পারবা না। দরজা সারো মা। ফারুক, তাইলে তুই মুক্তি নিয়ে ফিরিস বাপ। জানের ভয়ে মানুষ যেদিকে পাচ্ছে পালাচ্ছিল, কিন্তু আমার মা পালাতে রাজি হয়নি। তার ছেলে যদি এসে তাকে না পায়। তারপর হঠাৎ এক রাতে খুব কষ্ট হয় না বাসা, এত সুখে তুঙ্গ খুব দেখতে ইচ্ছে করতেছিল তোর জন্য। হয়েছি, আমি এখন যাই। গা যাবে মানে? ভাত হয়ে গেছে, খায়া যা। তাহলে দরজা খোলা রেখো, আমি আবার আসবো। নে সেই রাতে ভাই আর ফেরেনি। উন্নয়নের জোয়ারে পিরানপল্লীতে বিদ্যুৎ এল, কিন্তু আমার মায়ের নারী ছেড়া ধন ফারুক আর এলো না। আম্মা,
অন্ধকার নামতেছে, ঘরে চলেন। দরজাটা বন্ধ করিয়া দি। না, দরজা বন্ধ করো না। আমার ফারুক আইব, আমার মুক্তি আইব, আমার মুক্তি আসে নাই, আমার ফারুক আসে নাই, আমার ফারুক আইব, মুক্তি আইব। সন্তানের ফেরার প্রতীক্ষায় আজও দরজা খুলে বসে থাকেন শহীদ ওমর ফারুকের মা কুলসুম বেগম। খুদ কা মুল্ক চাতে হো।
পাকিস্তান জিন্দাবাদ। বল চল এই পাগলা। কে বলা জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী। বীর যোদ্ধারা অসীম সাহসিকতায় বিশ্ব মানচিত্রে এঁকেছিলেন লাল সবুজের পতাকা। বিজয় মানে নির্মল শুদ্ধ বাতাসে নিশ্চিন্তে নিঃশ্বাস নেয়া, বিজয় মানে সেই বিশুদ্ধ বাতাসে লাল সবুজকে উঠতে দেখা, বিজয় মানে বিজয়কে অনুভব করে চিরদিন বেঁচে থাকা, বিজয় মানে বিজয়কে অনুভব করে সৃষ্টি করা অসংখ্য বিজয় গাথা।